দর্শক, আজকের আলোচ্য বিষয় হলো গরমকালে যে সমস্ত বিস্ফোরণ হয় তার প্রতিকার নিয়ে বিশেষ কিছু কথা। এই বিস্ফোরণ প্রতিকারের জন্য কয়েকটা গুরুত্বপূর্ণ হোমিও ওষুধ নিয়ে এখানে আলোচনা করব। প্রথমত যে ওষুধটার কথা বলবো সেটি হলো আর্নিকা থ্রিএক্স। যদি দেখেন রোগীর মুখমণ্ডলে প্রচুর পরিমাণে বিস্ফোরণ হচ্ছে, তাছাড়াও বিভিন্ন শরীরে এই বিস্ফোরণ হয়ে ভীষণ জ্বালা যন্ত্রণা এবং ব্যথা সৃষ্টি হচ্ছে, সেক্ষেত্রে আর্নিকা ওয়ান থ্রি এক্স শক্তি 1 ফোঁটা করে 3-4 ঘন্টা অন্তর অন্তর কয়েকদিন সেবন করলে তার এই সমস্যা দূর হয় এবং এই ফোঁড়া পুনরায় হওয়ার সম্ভাবনা দূর হয়। দ্বিতীয়ত যে ওষুধটার কথা বলবো সেটি হলো আর্কেডিয়াম লাপ্পা থ্রি এক্স শক্তি। আর্নিকা এবং সার্সাপেরিরা প্রয়োগের পর তার বিস্ফোরণে কোনো উপকার না পেলে এ ওষুধটা খুবই কার্যকারী। এ ওষুধের থ্রি এক্স শক্তি 1 ফোঁটা করে 4 ঘন্টা অন্তর অন্তর সেবন করলে তার এই সমস্যা দূর হয়। তৃতীয়ত যে ওষুধটার কথা বলবো সেটি হলো ক্যালকিরিয়া কালসিনেটা থ্রি এক্স বিচূর্ণ। রোগীর গরমকালে বারবার ফোঁড়া হয় এবং এই ফোঁড়া পুরাতন অবস্থায় এবং আসিলে ক্যালকিরিয়া কালসিনেটা খুব উপকারী ওষুধ। এই ওষুধের বিচূর্ণ থ্রি এক্স শক্তি 2-4 গ্রাম মাত্রায় 4 ঘন্টা অন্তর অন্তর সেবন করলে তার এই সমস্যা দূর হয়। চতুর্থত যে ওষুধটার কথা বলবো সেটি হলো ক্যালকিরিয়া হাইপো থ্রি এক্স বিচূর্ণ। যদি দেখা যায় রুগীর বারবার বড় বড় ফোঁড়া হচ্ছে, তাতে পুঁজ জমাচ্ছে এবং পুঁজ শোষণ হচ্ছে না, নালিঘা দেখা দেয়, ফোঁড়ায় ভীষণ ব্যথা জ্বালা যন্ত্রণা, সেক্ষেত্রে ক্যালকিরিয়া হাইপো থ্রি এক্স বিচূর্ণ 2-4 গ্রাম মাত্রায় 4 ঘন্টা অন্তর অন্তর সেবন করলে তার এই সমস্যা দূর হয় এবং পুনরায় এর আবির্ভাব হয় না। ধন্যবাদ।